إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنه حولا عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم عن معاذ رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول لا إله إلا الله ثم مات على ذلك دخل الجنة رواه البخاري যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, জান্নাতি মানুষের গুণাবলী এ বিষয়টি নিয়েই সংক্ষিপ্ত দুটি কথা পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনার আমার চাওয়া হওয়া উচিত, টার্গেট হওয়া উচিত একমাত্র জান্নাত, এবং কোন কোন গুণ আপনার মাঝে আমার মাঝে থাকলে আমি জান্নাতের সদস্য হতে পারবো, সেই গুণগুলো ফলো করা, নিজেকে সেই গুণে গুণান্বিত করা। তার মধ্যে অন্যতম একটা গুণ যেটা কুরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুণ উল্লেখ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ গুণ, প্রধান গুণ হলো কালেমা শাহাদাতের উপরে অটল থাকা। আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূলুহু, আজকে এখন তো বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু
ও রাসূলু। এই যে কথাটা এখন বললাম, কারো বয়স 40, 45, 50, 60, 70, 75 পর্যন্ত আছে, এখন বললেন আপনারা, এর আগেও বলেছেন, এরপরেও আল্লাহকে আমরা বলতে পারি যে আল্লাহ তোমার এই বাক্যের উপরে আমি ইস্তিকামাত বা আমি অটল আছি, দৃঢ় আছি, তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন। এইটা বলে আল্লাহর কাছে বেশি বেশি বলা যায়। এই জন্য হাদিস এসেছে, আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা বেশি দেখবেন যারা সৌদি আরবে কিছুদিন থেকেছেন বা হজ করতে গেছিলেন, কিছুদিন থেকেছেন, চলাফেরা করেছেন, তারা কিছু একটা শুনলেই, কিছু একটা দেখলেই সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এত উচ্চারণ করে তারা, সে ড্রাইভার হোক, কামলা হোক, কিভাবে শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলতে গেলেই কথার মধ্যে অনেকবার উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে মাশা আল্লাহ, তাবারক আল্লাহ, বারাক আল্লাহ ফিক, এই ভাষাগুলোর যে কত বরকত, এই বরকতগুলো আমরা জানি না। সহিহ বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, দোয়া পর্ব কিতাবুদ দাওয়াত, এর মধ্যে ছোট্ট একটা অনুচ্ছেদ আছে, সেটা হলো বাচ্চা ছেলের জন্য দোয়া করা এবং মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটার যে প্রভাব, শুধু আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য বললেন, আল্লাহুম্মা আকসিমা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, ছোট্ট একটা দোয়া করে দিলেন। মা উম্মে সুলাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এটা আপনার ছোট্ট খাদেম, তার জন্য দোয়া করো। আনাস রাদিয়াল্লাহু আনহু সারা জীবন এই দোয়াটার কথা বলতেন যে এই যে দোয়া করলেন, আল্লাহ আমার বয়স বৃদ্ধি করে দিলেন, আল্লাহ আমার রুজি বৃদ্ধি করে দিলেন, আল্লাহ আমার সন্তান বৃদ্ধি করে দিলেন, আমি শেষে নিজ জীবনে গুণে দেখলাম যে প্রায় আল্লাহ আমাকে নাতিপুতি মিলে প্রায় 120 জন সন্তান দান করেছেন। একজন লোক বেঁচে থেকে 20 জন সন্তান দেখা খুব মুশকিল, বলতে বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহু আকসির মা লাহু ওয়া ওয়ালাদাহু, তার সম্পদ বৃদ্ধি, ও আতিল উমরাহু, আর একটা হাদিস আল্লাহ তার বয়স বৃদ্ধি করে দাও, লম্বা করে দাও। সাহাবা কেরাম তারা বরকতের দোয়া পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, বাচ্চা হলেই নিয়ে চলে যেতেন এবং বলতেন যে একটু দোয়া করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় হাত বলে দোয়া করে দিতেন। এই সুন্নাতটা আমল করতেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বলতেন বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেন বারাক আল্লাহ ফিক, সব সন্তান যারা আছেন, ছোট অনেকের ছোট বাচ্চা 1 বছর, 1.5 বছর, 6 মাসের, 2 বছরের, 3 বছরের, 5 বছরের, এই বাচ্চাগুলো আপনার কাছে দৌড় দিয়ে আসে, যখন আব্বু বলে ডাক দিয়ে দৌড় দিয়ে আসে, আম্মু বলে ডাক দিয়ে দৌড় দিয়ে আসে, তখন ধরে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলেন বারাক আল্লাহ ফিক। এটা খুব কঠিন জিনিস, আপনি বুঝবেন না এর প্রভাবটা কত বেশি পড়বে। তাছাড়া আমাদের অভ্যাসই নাই, অথবা বলবেন মাশা আল্লাহ তাবারক আল্লাহ, এই যে এই কথার যে প্রভাব আমরা অনেকে বুঝতে পারি না। আরেকটা জিনিস, আবু মাহদুরা রাদিয়াল্লাহু আনহু তাকে আল্লাহ রাসূল আজান শিক্ষা দিয়েছিলেন, তো মাথায় এই জায়গায় হাত দিয়েছিলেন, মৃত্যু পর্যন্ত এই জায়গার চুলটা
আবু মাহজারা কোনোদিন কাটেননি, কারণ রাসূলের হাত স্পর্শ হয়েছে বরকতের হাতেটা। আর একটা জিনিস, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, অন্যান্য সাহাবিরা অন্যান্য তাবেইরা উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন গিয়ে বলতেন, আশরিক না, আপনি আমাদেরকে ওই দোয়ায় শরিক করুন। আপনার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, অর্থাৎ আপনি গ্রহণযোগ্য ব্যক্তি, আল্লাহর কাছে মাকবুল আপনি, অতএব পছন্দনীয় ব্যক্তি হিসাবে আপনি রাসূলের দোয়ার সাথে আমাদেরকেও শরিক করুন। কি একটা সিলসিলা, ধারাবাহিকতা, এটা আমরা বুঝি না। তো কালেমা শাহাদাতের উপরে অটল থাকা, এটা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আগে আয়াতটা শুনেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 106-7 আয়াত সূরা কাহফ, যারা ঈমান আনবে, তাহলে প্রথম হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে। আমলে সালিহাত বলতে সব আমলে সালেহ এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি পরে জিজ্ঞেস করি আপনাদেরকে। তারপর আল্লাহ বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য জান্নাত সমূহে আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতকৃত আপ্যায়ন বা মেহমানদারি রেডি আছে। লা খালিদিনা ফিহা, তারা এই জান্নাতে ফিরদাউসে চিরজীবন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা কোনোদিন সেই জায়গায় পরিবর্তন করতে চাইবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ঢাকা শহরে থাকছেন, টাকা পয়সা অনেক হয়ে গেছে, কিন্তু এখন চাচ্ছেন যে এখানে না থেকে দুবাই যাই, দুবাই থেকে চলে আসেন লন্ডনে, লন্ডন থেকে যাচ্ছে আমেরিকায়। টাকা পয়সা অধিক হওয়ার কারণে আর দেশে থাকতে ভালো লাগে না, পৃথিবী থাকবে না, এখন মঙ্গল গ্রহে থাকার জন্য জমি জায়গা কিনছে মানুষ। তো মানুষের তৃপ্তি শেষ হবে না। আছে 30টা ফ্ল্যাট, 30টা বাড়ি আছে ঢাকাতে, এরপরে মালয়েশিয়া 10টা কিনেছে, মালয়েশিয়া থাকার পরে কানাডায় আরও 10টা কিনেছে, এ বাংলাদেশের লোক, মানে ওর তৃপ্তি শেষ হচ্ছে না। কিন্তু আল্লাহ বলছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের এই অবস্থান চেঞ্জ করতে কেউ চাইবে না, এখানে অনন্তকাল থাকি। শর্ত করেছেন দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি থাকা, অটল থাকা, অর্থাৎ কালেমা শাহাদাতের উপরে অটল থাকা। আমুলে সলে, যতগুলো আমুল আছে এই আমুলে সলের মধ্যে শ্রেষ্ঠ আমুল কোনটা বলেন? সালাত শ্রেষ্ঠ আমুল, তাই না? সালাতি যদি শ্রেষ্ঠ আমুল হবে, ইমানও কিন্তু একটা আমুলের অন্তর্ভুক্ত। সালাতি যদি শ্রেষ্ঠ আমুল হবে, তো মরার সময় সূরা আল মুমিনের মধ্যে এসেছে 99-100 আয়াত, ইদা জা হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন মৃত্যু চলে আসে তখন বলে, আল্লাহ আবার দুনিয়াতে একটু ফিরে দাও আমাদেরকে, লাল্লি আমালু সালিহা ফিমা তারাক্তু, আমি যে আমুলগুলো করতে পারিনি ওই আমুলগুলো আমি করব, তুমি আমাকে একটু সময় দাও, রব্বির জিউন, আল্লাহ একটু সময় দাও। কিন্তু আল্লাহকে সময় দেবেন না, আর সময় দেবেন না। তাহলে এখানেও বললেন লাল্লি আমালু সালিহা। আপনারা জানেন যে জান্নাতে যাওয়ার পরেও মানুষের আক্ষেপ থাকবে। একটা হাদিস এসেছে, যে ব্যক্তি দরুদ পড়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ পাঠ করে না, ওই ব্যক্তি জান্নাতে গেলেও আফসোস করবে। তাহলে জান্নাতে আফসোস থাকবে। একটা মসজিদের খাদেম ঝাড়ু দেয়, সেই মসজিদের সভাপতি সেক্রেটারি তাকে এত অপমান অপদস্থ করে, মরার পরে দেখতে পাওয়া যাবে সেই ঝাড়ুদার খাদেমে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থানে আছে, আর মসজিদের সভাপতি জান্নাতের নিম্ন স্তরে আছে, ও জান্নাতে থেকেও আফসোস করবে, হায়রে সেদিন ছিল খাদেম, আমি ছিলাম কি পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন। এটা আল্লাহর কাছে মাফ কাটি, সভাপতি সেক্রেটারি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি এটা না মাফ কাটি, কি কি বলেন না, তাকুয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বেলাল রাদিয়াল্লাহু আনহু আয়াত নাজিল হলো, আল্লাহ সহ্য করতে পারেননি, হতে পারে বেলাল কালো, হতে পারে বেলাল দরিদ্র, হতে পারে বেলাল কুচ্ছিত, হতে পারে বেলাল কাকের মতো, হতে পারে বেলাল গোলাম, বাড়ি ভিটাহীন ছিন্ন একটা অসহায় মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এত তাকওয়া সম্পন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, বেলাল কাবা ঘরের উপরে উঠো, ওঠার পরে মক্কা বিজয় দিন দাও, আজান দাও। এই কথা এই অবস্থা দেখে বলে দিল আত্তাব বিন আসিদ, বলল যে মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা হাদাল গুরাব আল আসওয়াদ মুয়াজ্জিনান, ছি 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 ছি, এই কালো কাকটা ছাড়া মোহাম্মদ আজান দেওয়ার জন্য আর কাউকে পেল না, নাউজুবিল্লাহ। কাবা ঘরে মাথায় তুলে দিল। হারেস বিন হেশাম রাদিয়াল্লাহু আনহু পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ওই জন্য বলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাযী মাতা বি ক্বাবলা আন ইয়ারা হাযাল মানযার, এই দৃশ্য দেখার আগে আমার আব্বা মারা গেছে, এই জন্য শুকরিয়া আদায় করছে, নাউজুবিল্লাহ। মানে এই যে কাবা ঘরের উপরে বেলালের মতো একচ কুচ্ছিত অসহায় লোককে তুলে দিছে। আবু সুফিয়ান বলছেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি তো পরে ইসলাম গ্রহণ করলেন, তিনি বলছেন লা আকুলু শাইয়া, আমি কিছু বলবো না, ইয়াখবিরু রাব্বুস সামা, কারণ আমি কিছু বললে আসমানের রব মোহাম্মদকে সব বলে দেবে, কিন্তু বলে তো দিয়েছি, নাহলে কোথায় থেকে আসলো এটা। তাকওয়া হলো মাপকাঠি। তো জান্নাতে গিয়েও আমার আপনার একটা কি থাকবে, আক্ষেপ থাকবে, যেন আক্ষেপ না থাকে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, মরার সময় যেন কারো আক্ষেপ না হয়, আপনার জন্য আমি যেন না বলি রব্বির জিউন, আল্লাহ একটু ফিরে দাও, লাগাল্লি আমালু সলে, আমি অবশ্যই আমুলে সলে করবই। আমুলে সলে বলতে কি বুঝি, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق, মৃত্যুর যখন চলে আসবে তখন বলবে রব্বি লাউল আখরতানি, একটু যদি সময় দিতে, একটু যদি সময় দিতে, ফাসাদদাকা আমি সাদকা করতাম, ওয়াকুম মিনাস সলিহিন, এবং আমি সৎবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, মৃত্যুর সময় মনে পড়ে। এখানে আগের আয়াতে বললো আমলে সলে করব, আর এ আয়াতে সরাসরি বললো কি আমি সাদাকা দেব। আসলে আমুল সমূহের মধ্যে যত আমুল আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো সাদাকা। শ্রেষ্ঠ কোনটা? সাদাকা। এইটা আপনারা মনে রাখবেন, দান করা, সাদকা করা। হ্যাঁ, সালাতও সাদাকার অন্তর্ভুক্ত। সালাত কি? কুল্লু মারুফিন সাদাকা, যত ভালো কাজ সবই হলো আল্লাহর জন্য সাদাকা। এবার দলিল পেয়েছেন, এটা তো বুখারী হাদিস, আরো পরিষ্কার করি, জানি না হাদিসটির আগে বলেছি কিনা, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে 1528 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে বলা হলো, অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে শুনেছেন তিনি যে ইন্নাল আমাল
তাবাহা, আমুল সমূহ এক জায়গায় জমা হয়ে পরস্পরে গর্ব করে, তাবাহা গর্ব করে। সালাক বলে আমি তোমাদের মধ্যে থেকে সব শ্রেষ্ঠ, সিয়াম তখন বলে যে না আমি শ্রেষ্ঠ, হজ বলে না আমি শ্রেষ্ঠ। একজন ব্যক্তির আমল যতগুলো আছে সব এক জায়গায় হয়, ইন্নাল আমাল এক জায়গায় হয়, ও তাবাহা এবং কি করে গর্ব করে। এদের মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সবার বলাবলি যখন করতে থাকে, ফাকালাতি সাদাকা আনা আফজালুকুম, তোমরা যে যাই বলো না কেন তোমাদের মধ্যে আমি সাদাকা সবচেয়ে শ্রেষ্ঠ। এই হাদিস থেকেই দলিল পাওয়া যায়। এই জন্য শ্রেষ্ঠ আমুল করার লক্ষ্যে মৃত্যুর সময় বলে আল্লাহ ফিরিয়ে দাও, আমি তো এটা করিনি। এটা বুঝাই যাচ্ছে স্পষ্ট। তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1419 নম্বর হাদিস সহিহ বুখারী, একজন সাহাবী বলছেন আইউল আমাল আফদল, এই দেখেন এখানে আবার শুনেন আইউল আমাল আযম, আফজল না আযম, আফজল আর আযমের মধ্যে পার্থক্য আছে। আজিম এটা যেমন ওয়াহুয়া রব্বুল আরশিল আযিম, আযাবুন আলিম যেমন ব্যবহার হয়েছে, আজিম ব্যবহার হয়েছে, আজিম শব্দটা ব্যবহার হয়েছে আইউ সাদাকাতে আযম, কোন সাদাকা সবচেয়ে নেকিপূর্ণ, সবচেয়ে আল্লাহর কাছে দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আনতা সাদাকা ও আনতা সহিহুন সহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা ওয়া লা তুমিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, এখানেও ইঙ্গিত দিচ্ছেন যে তুমি যখন দরিদ্র হওয়ার ভয় করবা, দুই দিন পরে কৃপণতা করতে চাচ্ছ খরচ না হোক, ঠিক ওই সময় যে দানটা আল্লাহর কাছে দিবে এইটা হলো আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ দান। এর পরে যেটা ইঙ্গিত দিলেন ওলা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তবে সাদাকা করবে কণ্ঠনালীতে মৃত্যু আসার পূর্বেই করো, যখন এসে যাবে তখন তুমি আমুল করতে চাইবে, তখন করতে চেয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলে দিচ্ছেন ওলাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখনই টাইম চলে আসে তখনই এক সেকেন্ড তাকে আর সময় দেওয়া এক সেকেন্ড দিবেন না আল্লাহ, কিন্তু আফসোস করবে যে আল্লাহ আমাকে বা দুনিয়াতে ফিরিয়ে দাও আমি আমুল করি। তাহলে আমুলের মধ্যে শ্রেষ্ঠ হলো সাদাকা, যেহেতু সব সৎ কাজই সাদাকা, সালাতও সাদাকা, সিয়ামও সাদাকা, হজ্জও সাদাকা, কিন্তু এর মধ্যে অরিজিনাল যেটা দান বলা হয় সেটা হলো সবচেয়ে কি উত্তম, যেটা আস-সাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন এটা বলা হয়েছে। এখন ইস্তিকামাত থাকা কি আমি সংক্ষেপে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার উপর আমি অটল থাকব। এই অটল থাকার অর্থটা কি, সূরা হিজর 99 নম্বর আয়াত একেবারে শেষ আয়াতটা আল্লাহ বলে দিচ্ছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের তাওহীদ প্রতিষ্ঠায়, ওয়াবুদ মানে ওয়াহিদ রাব্বাকা, তোমার রবকে একক বলে ঘোষণা করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে এটা রিপোর্ট স্পষ্ট হয়ে গেল, এখান থেকে সুফিবাদ ডিলিট হয়ে গেছে। এই যে মারেফত হাসিলের সৎ ব্যক্তি প্রমাণের জন্য যে চারটা স্তর বেদাতিরা এই মাজার পূজারীরা ভাগ করেছে, শরীয়ত তরিকত হাকিকত মারেফত, যে ব্যক্তি সর্বোচ্চ চূড়া মারেফত হাসিল করল, মান আরাফা রব্বাহু সাকাতাত আনহু শারায়, যে ব্যক্তি আল্লাহকে চিনে ফেলল
তার উপর থেকে শরীয়তের সমস্ত বিধান মওকুফ হয়ে গেল। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে নাউজুবিল্লাহ বললেন, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম, এই বাক্যটা বললে অনেকে সুবহানাল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে যে যত চিনবে সে তত আল্লাহর ইবাদতে কি হবে? মশগুল হবে। আর ফতোয়া দিচ্ছে কি, আল্লাহকে যেহেতু চিনা হয়ে গেছে, মারিফাত হাসিল হয়ে গেছে, আর কোন ইবাদত করা লাগবে না। তাওবা তাওবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন কি, ওবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি যাই বলেন, এভাবে হোক আর ওভাবে হোক, বাংলাদেশের যত ইসলামের নামে দল আছে সবগুলোর মধ্যে সুফিবাদী ধারণা আছে, আর সুফিবাদটা হলো কুফুরি মতবাদ, নাউজুবিল্লাহ। এর আগে শুনেছেন, অত নোংরা কথা আজকে বলছি না। সুফিবাদের ধারণা বাংলাদেশের মানুষকে প্রচার করা এত এত দরকার। ছোট্ট কথা, একজন বৃদ্ধ মানুষের কথা বলি, যে সুফিবাদ, যে লোকটি বৃদ্ধ বয়সে এসে বলছে, আমি বায়েজিদ বোস্তামীকে এত ভক্তি করতাম, মানসুর হাল্লাসকে এত ভক্তি করতাম, কিন্তু কোন বান্দা নিয়ে এসে, বরিশালের এক লোক ছোট্ট একটা বই, এক নজরে আকিদা তাওহিদ বইটা আমার হাতে তুলে দিল, একটু পড়েন। পড়ার পরে দেখছি বায়েজিদ বোস্তামী নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, মানসুর হাল্লাস নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, অথচ আমাদের এলাকার পীর মাশায়েখ সব মানসুর হাল্লাস আর বায়েজিদ বোস্তামীর কাহিনী বলে শুধু মানুষের কাছে চাঁদা নেয়, খালি চাঁদা নেয়, পেটের ভুঁড়ি মোটা করে। আমাকে বলছে, বাবা আমি তৌবা করেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে। আসলে এটা যে কি বিশাল ব্যাপার, মানুষের কাছে তথ্য পৌঁছানো, আসলে আমরা পৌঁছাতেই অক্ষম, পৌঁছাতেই পারি না, এত আক্ষেপ লাগে। যখন এই সমস্ত মাজার পূজা কবর পূজায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কাছে দিন পৌঁছানো যায় না, যেতে তো পারাই যায় না। এক শ্রেণীর পাগড়িওয়ালা টুপিওয়ালা আছে, কোথাও নাম দেখলেই যে এখানে মুজাফফর বিন মহসিন আসছে, তখন সব গোষ্ঠী এক হয়, যে যে তরিকারই হোক না কেন, সরমুনারি হোক, আট্রসি হোক, ফুরফুরা হোক, কি বলে মাছ ভাণ্ডারি হোক, তারপরে জামাত্তা হোক, তবলিগি হোক, ইলিয়াসি হোক, কি বলবো, সবগুলো কি হয়, এক হয়। হ্যাঁ, হচ্ছে একটা ঠেকা, এখানে যারা আসতে না পারে। তো মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন কি করে? এখন পৌঁছানোর মাধ্যম হয়েছে ইউটিউব, ফেসবুক, আলহামদুলিল্লাহ কিছু মানুষ আমাদের বক্তব্যগুলো এই আপলোড করে দেয়, মানুষ শুনে কিছুটা হেদায়েত পায়, আলহামদুলিল্লাহ। আর কিছু বই, আপনাদের মতো কিছু দিনদার মানুষ, বন্ধুরা, দিনদার ভাই এবং বোনেরা, এই বইগুলো প্রিন্ট করে দেয়, বিনামূল্যে বিতরণ করি আমি, ছোট ছোট বইগুলো দেয়, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000 পর্যন্ত। দোয়া কেন করব না, একজন মহিলা 50,000 কপি বিনামূল্যে বই ফিরে বিতরণ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন রাব্বুল আলামিন। এটাই আনন্দ তখন লাগে, না হলে ওই সমস্ত এলাকার কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ বলছেন, ও আবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেহেতু আপনি আল্লাহকে চিনে ফেলেছেন। ওই লোকটা বলছে, যেহেতু আমি মারেফত নাকি হাসিল করেছি, এই জন্য আমার আর হজ করা লাগবে না, আসল কথা বলতে ভুলেই গেছি আমি। হ্যাঁ, বলছে যেহেতু মারেফত হাসিল করে ফেলেছি, পীর সাহেবকে চিনে ফেলেছি, আর আমার কি করা লাগবে না, হজ করা লাগবে না। আপনি কষ্ট করে তাহাজ্জুদ পড়েন কেন, আমি আপনি তো মারেফত হাসিল করে ফেলেছেন, পীর সাহেব সার্টিফিকেট দিয়ে দিছে, এ পীর না শয়তান, ইবলিস শয়তান। এরকম কত মুখোশধারী শয়তান যে আছে, মানুষকে এবাদত থেকে কি রাখছে, বিরত রাখছে, ও বৈরাগী হয়ে লাল শালু নিয়ে ঘুরে বেড়ায়, অন্তত 30-35-40 বছর যাবত গুসলও করেনি, পেশাব করে পানিও নেয় না। এই সমস্ত বদমাশগুলো মানুষকে পথভ্রষ্ট করার একটা অস্ত্র হয়ে গেছে। আর শিক্ষিত মানুষ যারা, জেনারেল শিক্ষিত মানুষ, আমি তাদের প্রতি বেশি অসন্তুষ্ট, ওরা সব কিছু যাচাই করতে জানে, আরে ভণ্ডকে যাচাই করতে জানে না এরা। আমি বলতে, কি খায় আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, কি খেয়ে আপনি একজন ওসি হয়েছেন, ডিসি হয়েছেন, কি খেয়ে, পড়াশোনা না করে ডিসি হয়েছেন আপনি, সচিব হয়েছেন কি, এমনিতেই
কি পড়াশোনা করলেন? নিজের শরীরটা ঠিক রাখার জন্য যে যত বড় ডাক্তার তার কাছে দৌড়ান আপনি, শরীয়ত সঠিক হচ্ছে কিনা এইটার জন্য আপনি ডাক্তারের কাছে যেতে পারেন না, বড় আলেমের কাছে যেতে পারেন না, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তিকামাত, যেটা মান কালা, 26 নম্বর হাদিস মুসলিমের মধ্যে আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জানে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত প্রবেশ করবে। তাহলে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে। আমরা যারা মুসল্লি আছি মসজিদের, অধিকাংশ মানুষই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা জানি না। আল্লাহ রাসূল সময় নিয়েছিলেন 13 বছর লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানোর জন্য। আপনার বয়স 70 হয়েছে, কয় বছর সময় নিয়েছেন? 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা? না, আমি লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝবো, কালেমার শাহাদাতটা বুঝবো, এটা মিনিং দ্বারা কি বুঝায়। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম 7টা শর্ত আছে, 7টা শর্ত পূরণ করলে হকটা পূরণ হবে। ওয়াশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, এইটা বুঝতে হলে 7টা শর্ত লাগবে। আমি তো কোনোদিন বুঝার চেষ্টাই করিনি, তা জানলাম কি করে? অথচ আল্লাহ বললেন কি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রবকে চিনার জন্য পড়তে বললেন, আমরা পড়িনি। এটাই হলো ইস্তিকামাত। সূরা ফুসসিলাত হামিম সাজদা 30, 31, 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ থুম্মাস্তাকামু, আহ যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামাত থেকে যদি মারা যেতে পারি কত সুবিধা। 154 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ থুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর উপরে অটল থাকলো সে ব্যক্তি জান্নাতে যাবে। বাহান্ন নম্বর হাদিস সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইয়াশহাদু লা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান কলবুহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী দিয়ে ইস্তিকামাত থাকবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনি কতটা হাদিস দেবেন? কিন্তু সব জায়গাতে শর্ত করা হয়েছে। 385 নম্বর হাদিস খুলেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে মিন কলবি, বুঝে বুঝে জবাব দিবে মিন কলবি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনি কতটা গুণ নেবেন? শুধু একটা গুণই বললাম আজকে আপনাদের কাছে, যে আয়াতটা বলছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু অতঃপর এই কথার উপর অটল থাকে, তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতা আলাইহিমুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন, আল্লাহ বলে পাঠাচ্ছেন যারা এই কথাটা বলে অটল থাকে তাদের উপরে অসংখ্য ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা কি বলে? আল্লাহ তাখাফু, তোমরা ভীতু হয় না, ওয়ালা তাহজানু টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, আমরা তোমাদের দুনিয়াবী জীবনেরও বন্ধু পরকালীন জীবনেরও বন্ধু। এটি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদাউন, আল্লাহ বলছেন তোমাদের অন্তর যা চাইবে জান্নাতে তোমাদেরকে তাই দেওয়া হবে। ওয়ালাকুম ফীহা মা তাদাউন, আর যে কোনো তোমাদের ওয়াদা করা হয়েছে সেগুলো তো দেওয়াই হবে, জান্নাতে গিয়ে যদি এর চেয়ে বেশি চাও তোমরা সেটাও দেওয়া হবে।
নুজুলাম মিন গফুরির রহিম, আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে দয়াময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমানদারি। এটা কখন ঘটে? মৃত্যুর সময়। যারা মুমিন ব্যক্তি তাদের জন্য জান্নাতের ফেরেশতারা আগেই চলে আসে। এর অর্থ কি? মৃত্যু এত ভয়াবহ জিনিস, আল্লাহর বান্দা মুমিন যেন ভীতু না হয়, জান্নাতের ফেরেশতারা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে এসে আগেই বসে থাকে, চারিদিকে ঘিরে বসে, বসেই কথা বলে, আল্লাহ তাখাফু ভয় করো না, ওলা তাহজানু চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্না, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো মাইয়াতের ভয় কি? আর মালাকুল মউত এসে কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিয়ে ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুইজন ব্যক্তির মরার পার্থক্য দেখেন। মালাকুল মউত এসে বলে, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, আনন্দ চিত্তে সন্তুষ্টি চিত্তে ফিরে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এদিকে মালাকুল মউত আল্লাহর ঘোষণা দিচ্ছে এইভাবে, আর যদি পাপিষ্ট বদমাশ হয় তাহলে ও নিজেই বলছে রব্বির জেউন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় ফেরত দাও। জান্নাতে প্রবেশ করানোর জন্য ফেরেশতারা স্বাগত জানানোর জন্য আগেই উপস্থিত, তার মৃত্যুর কোনো ভয় লাগবে? চিন্তা হবে? কি চমৎকার সুসংবাদ! আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওলা তাহজানু, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্না, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অসংখ্য ফেরেশতা নাজিল হয়। তো একজন সৎ ব্যক্তির জন্য টেনশনের কোনো কারণ নাই, যদি মরার আগ পর্যন্ত ইস্তেকামাত থাকে। এই জন্য মৃত্যু এই আমাদের মুতোয়াল্লির অত্যন্ত কাছের মানুষ। গতকাল বৃহস্পতিবার তার জানাজা পড়লাম। সবসময় খোঁজ নিতেন, আমার সাথে দেখা হলেই বলতেন যে নূরজাহান কেমন আছে, স্বপনরা কেমন আছে, একই জায়গায় বাড়ি। গতকালকে মাহফুজ ভাই, স্বপন ভাইয়ের আম্মা মারা গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, দোয়া করেন। তো মাহফুজ ভাই বললেন যে ঢাকায় আসার সময় মৃত্যু একটু আগে, মাত্র কয়েক সেকেন্ড আগেও আম্মা কথাটা বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শব্দটা শোনার পরে আম্মার আর কোনো সাড়া শব্দ পায়নি। তো এই টাইমে, মৃত্যুর টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হওয়াটা, শেখ আলবানী রহিমাহুল্লাহ মানে 18টা নিদর্শন উল্লেখ করেছেন, কিতাব জানায়েজের মধ্যে 18টা নিদর্শন উল্লেখ করেছেন যে ভালো মৃত্যুর নিদর্শন কি। তার মধ্যে নাম্বার 1 উল্লেখ করেছেন, শেষ কথাটা যার মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর মারা যায়, বোঝা যায় লোকটা জান্নাতি হবে। তা আমাদের যে নসিবে যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আহ, আমি 20 বছর যাবত দোয়া পাচ্ছিলাম, প্রায় 75 বছর বয়সে মারা গেছেন, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতেন আর দোয়া করতেন। সত্যি কোনো বিপদে পড়লে আমি ফোন দিয়ে বলতাম, সালাম ভাই একটু আমার জন্য দোয়া করেন। বৃহস্পতিবারে আল্লাহ নিয়ে নিছেন তাকে, জীবনের শুরু থেকে যে মানুষটা সোমবার বৃহস্পতিবার সপ্তাহে সিয়াম রাখেন, আল্লাহ বৃহস্পতিবারের দিনই তাকে নিয়ে নিছেন। সিয়াম রাখতেন তিনি, আমুল আমরা করতে পারি না, আক্ষেপ হবে মৃত্যুর সময়, তার আমুল করতে পারলাম না, দান খারাপ করতে পারলাম না, সব সময় দান খানা করতেই থাকতেন। আপনারা ঘটনা শুনেন, আজকে প্রসঙ্গক্রমে বলে দিই, আমাদের মসজিদের প্রতিষ্ঠাতা মতোয়াল্লি নজরুল ইসলাম সাহেব, ঘটনা কেউ বলেন, আজকে প্রসঙ্গক্রমে কথা বলে আসতে, আন্টি আমাকে বললেন যে বাবা, আমার একটা জিনিসে প্রশান্তি আমাকে দিয়েছে, এজন্য জানাজার জন্য অপেক্ষা করতে চাইনি, কারণ মৃত্যুর আগের দিন রাত্রিতে সারা রাতি একটা শব্দই, বেহুশ একজন মানুষ, কিছু বুঝে না, মুখটা খোলা আছে, তাই সারা রাত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে চিনে না, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক মৃত্যুর আগ পর্যন্ত এই ভাষাটা তার মুখে আমি লক্ষ্য করেছি। আমাকে বলছে যে, আন্টি বলছেন যে, বাবা তোমাকেই বললাম, তুমি আর কাউকে বলো না, কিন্তু
আমি উৎসাহ পাওয়ার জন্য, নিজেকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওই আমলগুলোই যেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করে, যেন মৃত্যুর সময় আল্লাহ আমাদের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বেরিয়ে দেয়, বের করে নেন আল্লাহ। বন্ধুরা, আবার আমি আজকে আর কথা বলবো না, আলামিন জামে মসজিদ সম্পর্কে দুটা কথা বলেই খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। অনেক দিন যাবত পেন্ডিং ছিল যে কাজগুলো, আল্লাহর অশেষ রহমতে, অশেষ দয়ায় কাজগুলো অনেকটাই গুছিয়ে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমত অত্যন্ত সম্মানী মানুষ হিসাবে এবং পাওয়ারফুল ব্যক্তি হিসাবে এক হাতে সব কাজ তিনি করে গেছেন, কাউকে পরোয়া করেননি। এই এর এই মোহাম্মদপুরের মতো জায়গায় এত বড় তাওহিদের ফাউন্ডেশন গড়ে তোলা অত সহজ ছিল না। আল্লাহ নজরুল ইসলাম সাহেবের মাধ্যমে আল্লাহ এটাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা যে উপকৃত হয় এটা নিঃসন্দেহে সাদাকায় জারিয়া হবে ইনশাআল্লাহ। আমি বলি যে যতগুলো প্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ এই আলামিন মসজিদের মুসল্লিদের মাধ্যমে হয়েছে সারা দেশে, এখানে এসেছে। আপনারা দেখেন, আগে তো আমি তো কোনোদিন বলি না দারুল হুদা ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠা পাঁচতলার কাজটা, সাত ধারার কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বারবার মনে করি যে এর সাদাকায় জারিয়ার নেকির ভাগ মুতল্লি সাহেব অবশ্যই পাবেন, তার উদারতা ছিল। পাশাপাশি এখন এই মসজিদটা কেনার জন্য আপনারা অনেক, মানে জমি কেনার জন্য আপনারা অনেক টাকা দিয়েছেন, প্রায় 5.5 কোটি টাকা জমিটা ক্রয় করতে টাকা লাগছে, সে টাকা আপনারাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এর ওসিলায় আপনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন, এবং আপনাদের সম্পদে যেন আল্লাহ বরকত দান করেন, আমিন। কাজ শুরু করার জন্য অনেকদিন থেকে চেষ্টা করা হচ্ছিল, সব কিছু এখন কমপ্লিট, হয়তোবা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মসজিদের কাজটা আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন এটা সহজ করে দেয়। আমি অনেকদিন যাবত খুতবা দিচ্ছি কিন্তু এই মসজিদের দায়িত্ব দিয়ে আপনারা জবাই করেছেন, এটা আমি সেদিনই বলেছি। আসলে আমি দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি না, তো আপনারা সহযোগিতা করবেন সেটাও বলেছিলেন। প্রথমত আর্থিক নিরাপত্তা, যেটা আমি আপনাদের আগেও বলেছি এখনও বলছি যে এই বিল্ডিং নির্মাণের কাজকর্মে আপনারা যে টাকাগুলো দিবেন এইটা একেবারে ফ্রেশ হিসাব নিকাশে কমিটির তত্ত্বাবধানে এটা খরচ হবে। এখান থেকে ইনশাআল্লাহ এক কোনা পরিমাণ, এক অনুপরিমাণ অর্থ খিয়ানত হবে না ইনশাআল্লাহ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তুমি আমাদের মাধ্যমে খেদমত নাও, কেউ যেন খিয়ানতে জড়িত না হয়, আল্লাহ আমিন, কেউ খিয়ানত করবে না ইনশাআল্লাহ। আপনারা দয়া করে সবাই সহযোগিতা করবেন যেন কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের হাত অনেকে লম্বা আছে আলহামদুলিল্লাহ, অনেকের হাত লম্বা। ওই মসজিদের কাজ শুরু হবে এই কথা শুনেই আমাদের মসজিদের সদস্য রবিউল ভাই ওই দিন আমাকে ফোন দিলে বললেন যে যেহেতু মসজিদের কাজ প্রথম আগে থাকতে হয়, আমি এই মসজিদের কাজের জন্য 10 লাখ টাকা দিলাম সাথে সাথে আলহামদুলিল্লাহ, আমার সেদিন নিয়ে এসে জমা দিয়েছেন। এর মধ্যে অনেকেই দিয়েছেন হয়তো আমি জানি না। তো এই মসজিদের কাজের জন্য আমি ইঞ্জিনিয়ারের কাছ থেকে হিসাব নিয়ে যেটা পেয়েছি, এখন কাজের জন্য আমাদের মোটামুটি প্রায় 18 টন রড লাগবে, 18 টন রড বেশি না। এ ভিত্তি দেওয়াতেই আপনারা কেউ থাকতে পারেন, কেউ 2 টন 3 টন 5 টন করতে করতে, আবার কেউ মনে করেন যে আমি 18 টন নিজেই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 18 টন রডের দাম কয় টাকা সর্বোচ্চ হবে আমি জানি না কত হবে, তবে হয়তো বা 11-12 লাখ টাকা হবে, হয়তো বা এইরকম হবে, বেশি না। কোন বান্দা দিবে তা জানি না। আমাদের এখানে খোয়া লাগবে মোটামুটি প্রায় 5 লাখ টাকার মতো খোয়া লাগবে, অর্থাৎ আমরা পাথর দিব এখানে ইনশাআল্লাহ। এখানে
আপনারা সহযোগিতা করবেন। সিমেন্ট লাগবে সব মিলে আনুমানিক করে 900,000 বস্তার মতো মাত্র সিমেন্ট লাগবে। উপরে যখন কাজ শুরু হবে ইনশাল্লাহ তখন আবার আমরা আপনাদের কাছ থেকে সাহায্য চাইব। তো আমরা চাচ্ছি আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো মসজিদটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যদি মহিলাদেরকে দোতলার পুরোটা খুলে দিতে পারি আর এইটা যদি কাজটা সেরে বড় করে দিতে পারি তো ইনশাআল্লাহ আমাদের এই যে মুসল্লি ভাইরা রোদের মধ্যে যত মানুষের ছাতা হাতে ধরে, আপনারা তো দেখতে পান না নিচে বসেছেন, তাই ছাতা হাতে করে বহু মানুষ বসে আছে। এই তীব্র রোদের মধ্যে বসে থাকা খুব কঠিন। প্রথমত দোয়া করবেন আল্লাহ যেন কাজটা সহজ করে দেন। দুই নম্বর, সহযোগিতা করবেন উদার হস্তে। আমি গত খুতবায় বলেছিলাম জান্নাত নেওয়ার জন্য টার্গেট নিন, জান্নাতের জন্য টার্গেট নিন যে আমি এটার মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত চাই। দ্বিতীয় সাইড যেটা, এই মসজিদের কাজ দেখাশোনা করার জন্য এবং অ্যাকাউন্টিং একজন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে যেন হিসাব নিকাশ একেবারে স্বচ্ছ থাকে, বাৎসরিক যেন একটা অডিট থাকে, আয় ব্যয় কত হচ্ছে সেটা যেন বৎসরে আপনাদের কাছে পেশ করা যায়, আপনারা যেন 15 দিনে বা এক মাসে জানতে পারেন এত টাকা খরচ হয়েছে, এত টাকা কি আছে মানে অবশিষ্ট আছে সেটা যেন আপনারা পরিষ্কার জানতে পারেন। আলহামদুলিল্লাহ তো আপনারা শুনে খুশি হবেন, মুতল্লি সাহেবের ছেলে আশরাফুল ইসলাম ফাহিম আলহামদুলিল্লাহ হিসাব সম্পর্কে যেমন ভালো জানেন এবং এ ব্যাপারে তিনি সচেতন, মিটিংয়ে যেটা বসে আমরা বুঝি আলহামদুলিল্লাহ, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসাবে আল্লাহ কবুল করুক মসজিদ চালানোর জন্য, আমি তার জন্য দোয়া করি যেন এখানে কাজগুলো করে যেন তৃপ্তি পাওয়া যায়, আন্তরিকতার সাথে কাজ যেন করা যায়। তারপরে এখানে ইমাম আছে, প্রতি ইমামকে আমরা চেষ্টা করি সম্মানী দেওয়ার জন্য, যদিও জবাই করার পর থেকে আমাকে যে ভাড়াটা আপনারা দিতেন এখন বানাই দিয়েছেন আপনার সেক্রেটারি, আমি বললাম যে এই মসজিদের সেক্রেটারি হয়ে খুতবা দেওয়ার টাকা নিতে হবে এটা আমার দ্বারা সম্ভব না, তবে আমরা মুয়াজ্জিন খাদেম ইমাম যারা আছেন তাদেরকে আমরা যথেষ্ট সম্মানী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, তারা যেন অপমানিত না হন, তারা যেন কষ্ট না পায়। আপনি অফিসের একজন এমডিকে বেতন দিচ্ছেন, ম্যানেজারকে বেতন দিচ্ছেন 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট উপদেষ্টা হলে নাকি 10 লাখ টাকা বেতন পায় ব্যাংকের, তো একজন ইমাম যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন তার বেতন যদি আপনি অল্প কয়েক টাকা দেন তাহলে ও সংসার চালাবে কি করে? আপনাদের অর্থের মাধ্যমেই মসজিদটা সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এই সাউন্ড সিস্টেমটা এত মানে দুর্বল, আলামিন মসজিদের সাউন্ড সিস্টেমটা হওয়ার দরকার ছিল আরও সুন্দর স্ট্যান্ডার্ড, তো আমরা সেটাও করার চেষ্টা করব, তবে আপনাদের সহযোগিতা একান্তই দরকার, খুবই দরকার। এখানে যেটা কয়েকটা হিসাব দিলাম আপনাদের, সিমেন্ট হিসাব দিয়েছি, রডের হিসাব দিয়েছি, পাথরের হিসাব দিয়েছি, এখানে আর মিস্ত্রি হিসাবটা দেইনি, তো সব মিলিয়ে আমরা যদি একবারে টাকাটা পেয়ে যাই মোটামুটি 70-80 লাখ টাকার মতো, মোটামুটি 1 কোটি টাকা ধরতে পারি, সব মিলিয়ে এটা যদি করা যায় তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মসজিদের কাজটা সম্পন্ন করা যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে এই দোয়া করি। পাশাপাশি এটাও বলে রাখি যে দূর দূরান্তে থেকে যে সমস্ত মুসল্লি ভাই ও বোনেরা এখানে আসেন তাদেরকে বলবো, এবং দেশের বাহিরে যারা আমাদের খুতবা শুনতে পান, খুতবা শুনেন, আমেরিকা থাকেন, সৌদি আরব থাকেন, কানাডা থাকেন, লন্ডন থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, যেখানেই থাকেন না কেন, ভাই বোনদেরকে বলবো আপনারা আলামিন মসজিদের এই কাজটা কমপ্লিট করার জন্য দ্রুত আমাদের হাতে টাকার দরকার, আপনারা উদার হস্তে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন কাজটা সহজ করে দেয়। পাইলিং করা লাগবে যেহেতু, এই জন্য এটা মোটামুটি 6-7 তলা ফাউন্ডেশন দিয়ে কাজটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ, এই জন্য গুছাতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। দোয়া করছি আল্লাহ আমাদের আপনাদেরকে যেন এর ওসিলায় জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আমাদের ঐকান্তিক ইচ্ছা আছে ঢাকাতে একটা লাইব্রেরি করার, অর্থাৎ দাওয়া সেন্টার, ইসলামিক সেন্টার, যেন সাপ্তাহিক সেখানে যেন হালাকা করা যায় একটা, বড় বড় বিজ্ঞ আলেমদের, এটাই
নজরুল ইসলাম সাহেবই প্রথম শুরু করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, যে চার জুম্মাতে চারজন খতিবের দায়িত্ব দিয়ে, চারজন খতিবকে দায়িত্ব দিয়ে এই খুতবা দেওয়ার প্রচলনটা নজরুল ইসলাম সাহেবই করেছেন, মুতল্লি সাহেবই করেছেন প্রথম, আলহামদুলিল্লাহ। এই জন্য অন্যান্য মসজিদে এলাকার মুসল্লি হাজির হয়, কিন্তু মোহাম্মদপুর মুসল্লি, ঢাকার তো মুসল্লিরা আসেনি, পাশাপাশি অন্যান্য জেলার মাদারীপুর আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে খুতবা শোনার জন্য আসছে, আজকেও আসছে, আজকেও আসছে, গাজীপুর থেকে আসছে, ময়মনসিংহ থেকে আসছে, টাঙ্গাইল থেকে আসছে, সাভার থেকে আসছে, আলহামদুলিল্লাহ। কেন আসে এখানে? এখানে কিছু এলএম পায়, আর আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, যোগ্য যে স্কলার, ভালো সালাফি আকিদা সম্পর্কে যে জানে, আমরা তাকে দিয়ে এখানে খুতবা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আলামিন মসজিদকে তুমি কবুল করো, কনস্ট্রাকশনের কাজটা তুমি আল্লাহ সহজ করে দাও, দিনী ভাই বোনদের অন্তরটাকে তুমি নরম করে দাও। খুতবার পরে আপনারা কেউ বলে যেতে পারেন আমাকে, তাহলে খুশি হবে ইনশাআল্লাহ। এর সাথে আমি বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ এই খুতবা আজকে বলবো, আমাদের জামাল ভাই মসজিদের সাথে দীর্ঘদিন জড়িত, আমার হাতে আজকে 4,500,000 টাকার চেক তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে তিনি আরও 50,000 টাকা দিয়েছেন, তিনি তার বাপ মায়ের জন্য আমার কাছে দোয়া চেয়েছেন, জামাল ভাই যে আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, যেন মুসল্লিরা এই দোয়াটা করে দিবেন, আল্লাহ তার আব্বা আম্মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন, তার পরিবারের জন্য আল্লাহ বরকত দান করেন, আমিন। যারাই টাকা পয়সা এইভাবে দান করবে, আমি তাদের জন্যই দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, তাদেরকে পরিবারে অসংখ্য বরকত নাজিল করো, রহমত নাজিল করো, এবং তাদেরকে দুনিয়াবি যাবতীয় বালা মুসিবত থেকে, টেনশন থেকে তুমি হেফাজতে রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।